দেখলে একটা দে ফরিদপুর বাই ইলেকশন নিয়ে কিন্তু বেশ তৎপরতা দেখতেই পাচ্ছেন যে ঢাকা কংগ্রেস চলছে, যে মানুষজন পুলিশের অধিকারীরা যারা এখানে রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষ তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে, তাদের ব্যাগ দেখছেন, ব্যাগে কি রয়েছে না পারে তার জন্য কিন্তু প্রশাসনের এমন তৎপরতা দেখতেই পাচ্ছেন। পুলিশ আধিকারিকরা যেমন রয়েছে তেমন কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু এখানে রয়েছে। মূলত উদ্দেশ্য একটাই, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করা। 25 তারিখ বাই ইলেকশন উপনির্বাচন রয়েছে ফরিদপুর কেন্দ্রে, এবং যে কারণেই কিন্তু পুলিশের এত তৎপরতা বিকেল 5টার সময় প্রচার শেষ হয়ে গেছে, এবং তার পরবর্তী সময় কিন্তু শহরের একাধিক প্রান্তে কিন্তু এই নাকা তল্লাশি চলছে। দেখতে পুলিশ আধিকারিকরা তারা যেমন রয়েছে, একই সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু যে ব্যাগ সেই ব্যাগ তল্লাশি করছে, যাতে বাইরে থেকে কোনো ধরনের কোনো মানুষ প্রবেশ করতে না পারে ফরিদপুর শহরে, এবং একই সঙ্গে যাতে কোনো ধরনের সেই তৎপরতার ছবি যাতে কোনো ধরনের বাইরে না পারে, অত্যন্ত তৎপর ফরিদপুর বিধানসভার উপনির্বাচন নিয়ে প্রশাসন তার চিত্র কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।